হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নাস হোমে। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। অবশ্যই বেল আইকন প্রেস করতে যেন ভুলবেন না। আজ আমি বানাতে যাচ্ছি ফুলকপি বড়ি আলু দিয়ে বাঙালি মাছের ঝোল। তো চলুন চটপট দেখে নিই। বানাতে নিয়েছি বড়ি, তেজপাতা, গরম মশলা ও গোটা জিরে। নিয়েছি কাঁচা লঙ্কা, আরও নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা ও জিরে বাটা। নিয়েছি ফুলকপি, আলু, নিয়েছি টমেটো কুচি, নিয়েছি ধনে পাতা। আর এই পুরো রান্নাটা করবো আমি সর্ষের তেল দিয়ে। এবার মাছের ওপর লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাছের পিসগুলোকে আমি মেখে নেব। মেখে রেখে দেব 10 মিনিট। এরপর গ্যাসের ওপর বসিয়েছি একটা কড়া, খুব ভালোভাবে গরম হতে দিয়েছি। দিয়েছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি বড়িগুলো। বড়িগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই বড়িগুলো কিন্তু ঘরে বানানো, দোকান থেকে কেনা না। এবার ওই তেলেই ভেজে নেব ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোর ওপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। ভালোভাবে নেড়ে নেড়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। ঢাকনা দিয়ে দেব যাতে ফুলকপিগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলোকে এবার তেল ঝরিয়ে তুলে নেব। আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করব। এবার দিয়ে দেব আলু। আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ। আলুটা ভাজা হয়ে গেছে, এটাকেও তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলেই মাছের পিসগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে নিয়েছি পোনা মাছের পিস। আপনারা চাইলে বড় মাছের পিস বা কই মাছ দিয়েও বানাতে পারেন। ভালোভাবে ভেজে মাছগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের ওপরেই দিলাম তেজপাতা, দিলাম গোটা গরম মশলা, দিলাম জিরে, দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ, জিরে ও লঙ্কার পেস্ট। অবশ্যই নিয়েছিলাম শুকনো লঙ্কা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার অ্যাড করলাম পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। অনেকেই কিন্তু মাছ ভাজার তেলে আবার রান্না করে না, এটা কিন্তু ওনাদের ধারণা যে মাছ ভাজার তেলে রান্না করলে রান্নার কালার বা টেস্ট ভালো হয় না। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। বরং মাছ ভাজার তেলে যদি আমরা মাছের ঝাল বা ঝোল রান্না করি তাহলে টেস্ট আরও বেশি ভালো হয়। এবার আমি মশলার ওপর দিয়ে দিলাম আলু ও টমেটো। ভালো করে সব কিছুকে কষিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিট। ঢাকনা খুলে 5 মিনিট পর আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাস রেখেছি মিডিয়াম ফ্লেমে। মশলা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম জল। দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আরও অনেকটা জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোল বানাচ্ছি সেহেতু আমি অনেকটা পরিমাণে জল দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিচ্ছি কারণ ফুলকপি আলু সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝোল ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব মাছের পিসগুলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন ও লিঙ্কটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
এবার আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট। মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। 2-3 মিনিট বড়িগুলো ফুটে উঠলেই গ্যাস অফ করে দিয়ে দেবো ধনে পাতা কুচি। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।